नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा जेमनटा किन्तु आमरा एखन सबाई जानी जे एखन किन्तु ममता सरकार ओ मोदी सरकार साधारण मानुषेर जन्य एकेर पर एक नतून नतून सुविधा दिए चलेछेन। जेमन धरुन श्रम कार्डेर माध्यमे मोदीजी किन्तु साधारण मानुषेर ब्यांकेर अकाउंटे 3,000 टाका थेके शुरू करे 5,000 टाकार आर्थिक सुविधा दिच्छेन। आर अन्यदिके किन्तु ममता सरकारो लक्ष्मी भाण्डार प्रकल्प थेके शुरू करे कन्याश्री, रूपश्री, जुबश्री, अन्यदिके बार्धक्य भाता थेके शुरू करे विधवा भाता, एछाड়াও किन्तु आरो अनेक रकमेर प्रकल्पेर माध्यमे साधारण मानुषेर सहाज्य করে চলেছেন মোদী সরকার ও মমতা সরকার। তো বন্ধুরা আজকে কিন্তু এভাবে মোদী সরকারের তরফ থেকে বেকার ছেলেমেয়েদের জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করা হলো, যেটা আওতায় কিন্তু সবাই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন ভাতা পেয়ে যাবেন। তবে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পালন করতে হবে। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সারা দেশ জুড়ে চালু হলো মোদীজির নতুন প্রকল্প, আবেদন করলেই প্রতি মাসে 3,000 টাকা পাবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আর কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও এই 3,000 টাকার আর্থিক সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অল ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানবো যে এই 3,000 টাকা পেতে হলে আপনাকে কী কী শর্ত পালন করতে হবে। তো বলা হয়েছে যে আপনাকে গরিব ও খেটকা মানুষ হতে হবে, অর্থাৎ অসংগঠিত শ্রমিক হতে হবে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 40 বছর মধ্যে হতে হবে। মাসিক আয় 15,000 টাকার বেশি হওয়া চলবে না। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে, ইডব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে। যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এবং ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর সদস্য তারা কিন্তু এই 3,000 টাকার সুবিধা নিতে পারবেন না। তো এবার জানবো যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা জনধন অ্যাকাউন্ট লাগবে আর আধার কার্ড ও মোবাইল নম্বর লাগবে। তো নিচে দেখুন সবার শেষে আরও বলা হয়েছে যে আপনারা কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো বলা হয়েছে যে কেন্দ্র সরকারের এই 3,000 টাকা সুবিধা নিতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন সেটা হলো manthan.in। এই ওয়েবসাইটে আসার পর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও করতে হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে এরপর সেলফ এনরোলমেন্ট অথবা সিএসসি ভিএলই যে কোনো একটি অপশনে ক্লিক করলেই আপনার আবেদনপত্র চলে আসবে। তারপর আবেদনপত্রে আপনার সমস্ত তথ্য পূরণ করে সাবমিট করে দিলে আপনার আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাবে।